বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা প্রসকন সিরিজ করবো হিরো হ্যান্ড 2019 এডিশনের এই বাইকটি নিয়ে। তো এই বাইকটিতে আগের যে হ্যান্ড রয়েছে তার থেকে কিছুটা লুকিংয়ে পরিবর্তন আনা হয়েছে। তো আমি আজকে সারাদিনে বাইকটি প্রায় 20-25 কিলোমিটার রাইড করেছি এবং আমার এই রাইডিং এক্সপিরিয়েন্স থেকে আর এটার ইউজার ওনারের এক্সপিরিয়েন্স এবং আমি ইন্টারনেটে বেশ কিছু বাইকারদের সাথেও এই বিষয়টা নিয়ে এই বাইকটার ভালো মন্দ দিক নিয়ে আলোচনা করেছি। তো সব কিছু মিলিয়ে আজকে আমরা এর প্রসকন সৃষ্টি করব। তো চলুন শুরু করি। প্রথমে আমরা বলবো এর কনস বা এর মন্দ স্বভাবগুলো সম্পর্কে। একদম প্রথমে এক নম্বর যদি বলি তাহলে বলবো এর সামনের যে ব্রেকিং রেসপন্স, বাইকটির সামনে একটি ডিস্ক ব্রেক থাকা সত্ত্বেও বাইকটি আমরা টপ স্পিডে কিংবা যখন স্পিডটা একটু আপ হয় তখন এর ব্রেকিং রেসপন্সটা প্রিমিয়াম কোয়ালিটির থাকে না, এর ব্রেক থেকে আমরা স্কিপ পেয়েছি। তো এর ব্রেকিং কোয়ালিটি আরও প্রিমিয়াম করা উচিত ছিল। তো আমরা ওইভাবে অন্য যে বাইকগুলো রয়েছে হিরো হ্যান্ড সেই হিসেবে ব্রেকিং পাওয়ারটা ওইরকম আরও স্ট্রং হওয়া দরকার ছিল, সেরকম স্ট্রং ব্রেকিং রেসপন্স এর সামনে থেকে আমরা পাইনি। দুই নম্বরে যে সমস্যাটি বলবো বাইকটির সেটি হচ্ছে বাইকের হেডলাইটের পাওয়ার। বাইকটিতে একটি এসি সিস্টেম হেডলাইট ব্যবহার করা হয়েছে। তো হিরো হ্যান্ড একটি বাংলাদেশে অনেক জনপ্রিয় একটি বাইক এবং অনেক হ্যান্ড লাভার্স রয়েছে। সেক্ষেত্রে হিরোরা 2020 সালে তাদের এই মডেলগুলোতে এসে এসি সিস্টেম হেডলাইট ব্যবহার করবে এটা আসলে আমাদের মোটেও কাম্য নয়, কারণ এসি সিস্টেম হেডলাইটের অনেক সমস্যা রয়েছে। বিশেষ করে আমাদের দেশের যে রোড কন্ডিশন সেই অনুযায়ী এসি সিস্টেম হেডলাইট একদমই যায় না। তো এটা দুই নম্বর সমস্যা হিসেবে আমরা বলবো যে বাইকটার এসি সিস্টেম হেডলাইটটা আসলেই খুব যন্ত্রণাকর হয়। অনেক রোড আছে যারা গ্রামে রাইড করেন বা একটু ছোট রাস্তা যখন রাইড করবেন, কারণ এসি সিস্টেম হেডলাইটটা আপনার অ্যাক্সেলারেশন পাওয়ারের সাথে এর আলো বাড়বে কমবে, তো এটা আসলেই খুব যন্ত্রণাকর। আমি মনে করি যে হিরোর এই বিষয়টা নজর দেওয়া উচিত, তাদের এসি সিস্টেম হেডলাইট পাল্টে এখানে ভালো হেডলাইট সংযোজন করা উচিত। এরপরে যে সমস্যাটি মনে হয়েছে এর রিয়ার টায়ার সাইজ। বাইকটিতে এই যে সেগমেন্টের অন্যান্য যে বাইকগুলো রয়েছে যেমন সুজুকি জিগজার, এর যে কম্পিটিটর যে বাইকগুলো রয়েছে হর্নেট এই টাইপের যে কম্পিটিটর রয়েছে তাদের টায়ার সাইজ অনুযায়ী এর টায়ার সাইজ অনেক চিকন করা হয়েছে। তো বর্তমানে ওয়াইড টায়ার হলে সেই ক্ষেত্রে বাইকের কর্নারিং এবং বাইকের রাইডিং কমফোর্ট অনেক বেড়ে যায়। তো এই এই বাইকটিতে হিরোর অবশ্যই উচিত যে একটা ওয়াইড টায়ার ব্যবহার করা। তো এটা আমাদের কাছে মনে হয়েছে যে এই বাইকটিতে ওয়াইড টায়ার হলে বাইকটির কমফোর্ট আরও ভালো হতো। এমনি অনেক কমফোর্টেবল একটি বাইক হ্যান্ড, তারপরে যদি ওয়াইড টায়ার হতো তাহলে স্কিডিংয়ের যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা অনেকটা সলভ হতো। বাইকটির আরেকটি সমস্যা হচ্ছে এর সাইড স্ট্যান্ডের যে ডিজাইনটা করেছে এটা একটা সমস্যা। এই স্ট্যান্ডটা নামানোর সময় এর যে ফুটরেস্ট রয়েছে যেটার উপরে আমরা পা রাখি এটার সাথে আপনার পাটা আটকে যাচ্ছে। তো এই অন্যান্য বাইকগুলোতে এই প্রবলেমটি নেই, কিন্তু এটা কেন এই ডিজাইনটা এরকমের আমিও বুঝতে পারতেছি না। এটা কোম্পানির অবশ্যই হিরো এটার উপরে খেয়াল দেওয়া উচিত ছিল, যদিও এটা এভাবে ই করা যায় কিন্তু বারবার এরকম করে স্ট্যান্ড নামানো উঠানো এই জিনিসটা অনেক প্যারাদায়ক। তো এই জিনিসটা আমি আশা করি যে হিরো এই জিনিসটার উপরে নজর দিবে। এরপরে যেটা বলবো এটা আসলে বাইকটির খারাপ দিক বলা যায় না, বিষয়টা হচ্ছে এই হ্যান্ড এই বাইকটি 2020 সালে এসে হিরো এই বাইকটিতে কোনো পরিবর্তন আনেনি, তাদের সে আগের কনসেপ্টেই রয়েছে। বাইকটিতে শুধুমাত্র কিছু স্টিকার এবং এর কালার কম্বিনেশনটা একটু চেঞ্জ আনা হয়েছে, এছাড়া বাইকটির ডিজাইন লুকস কোনো পরিবর্তন আনা হয়নি। যদিও হিরো হ্যান্ডের লুকস অনেক বেটার অনেক ভালো কিন্তু সেই আগের সেগমেন্টের মতো সেম, কোনো পরিবর্তন নেই। তো এই জিনিসটা একটু পরিবর্তন একটু আপগ্রেড কিছু আমরা আশা করি হিরো অবশ্যই উচিত এর ভার্সনগুলো আর একটু আপগ্রেড, কনসেপ্টগুলো আর একটু আপগ্রেড করা। তো এটা খারাপ দিক বলা চলে না, তবে এই জিনিসটা আমরা মিস করেছি। তো এই বিষয়টা অবশ্যই হিরোর উচিত যে বাইকটির কনসেপ্টটা ডিজাইনের কনসেপ্টটা একটু নজর দেয়া। আর সেই ক্ষেত্রে বাইকটিতে আরেকটি জিনিস মিস করেছি, সেটা হচ্ছে বাইকটাতে কোনো ইঞ্জিন কিল সুইচ নেই। তো এটা হলে ভালো হতো এবং মিটারটিতেও কোনো পরিবর্তন আনা হয়নি, এর সেই আগের যে কনসেপ্ট মিটারের সেইটাই রয়েছে। কিন্তু বর্তমানে বাইকগুলোতে যদি ফুললি ডিজিটাল স্পিডোমিটার হয় তাহলে দেখতেও সুন্দর লাগে এবং একটু আপগ্রেডও হয়, কিন্তু হ্যান্ড তাদের মিটারেও কোনো পরিবর্তন আনেনি। এছাড়া মিটারটিতে কোনো গিয়ার ইন্ডিকেটর নেই, একদম সেই আগের কনসেপ্টেই তারা তাদের মিটারটি রেখেছে। তো এই দুইটা জিনিস যদি হতো তাহলে বাইকটি আরও পরিপূর্ণ হতো এবং সেই সাথে বলবো যে
হচ্ছে বাইকটিতে কোনো সিবিএস কিংবা এবিএস যুক্ত করা হয়নি। এটাও বাইকটির একটি খারাপ দিক, কারণ বর্তমানে যত বাইক আছে বাজারে তাদের যে নতুন ভার্সনগুলো আনতেছে সেই ভার্সনগুলোতে কিন্তু তারা এবিএস সিবিএস যুক্ত করতেছে। রিসেন্টলি হন্ডা হর্নেট তাদের সিরিজগুলোতে এবিএস সিবিএস যুক্ত করেছে এবং যত বাইক আসতেছে সব বাইকগুলোতে এবিএস কিংবা সিবিএস যুক্ত করা হয়েছে। সেক্ষেত্রে এই বাইকটিতে এখন পর্যন্ত এবিএস বা সিবিএস যুক্ত করা হয়নি। তো আমি আশা করব যে হ্যাং লাভারদের জন্য হিরো অবশ্যই এর আপগ্রেড ভার্সনে এবিএস এবং বা সিবিএস যুক্ত করবে এবং এর যে ব্রেকিং এর যে সমস্যাটি রয়েছে সেটাও সলভ হবে এবং এর টুকিটাকি যে প্রবলেমগুলো রয়েছে আমি আশা করব সামনের আপগ্রেড ভার্সনে হিরো তাদের হ্যাং লাভারদের জন্য এটা ইম্প্রুভ করবে। এবার বলবো বাইকটির প্রস বা ভালো স্বভাবগুলো সম্পর্কে। প্রথমেই বলবো বাইকটির পাওয়ার ডেলিভারি, বাইকটির অ্যাক্সিলারেশন পাওয়ার এক কথা অনেক ভালো লেগেছে আমাদের, অনেক স্মুথলি এর অ্যাক্সিলারেশন পাওয়ার পাওয়া যায় এবং ভাইব্রেশন ফ্রি বাইকটিতে। আমরা টপ স্পিড আমরা 95 প্লাস পর্যন্ত আমরা উঠিয়েছিলাম। এরপরে যদিও আমি খুব অল্প রাইড করেছি বাইকটি, 25 কিলোমিটার মতো রাইড করেছি, তো সেক্ষেত্রে টপ স্পিড পর্যন্ত আমি যেতে পারিনি। কিন্তু 90 পর্যন্ত আমি যে স্পিডটি 95 পর্যন্ত আপ করেছি তার মধ্যে আমি বাইকটিতে ভাইব্রেশন পাইনি, অনেক স্মুথ অ্যাক্সেলারেশন পাওয়ার পেয়েছি। তো এটা বাইকটার সবথেকে ভালো দিক, একদম নাম্বার ওয়ান ভালো দিকই বলবো এটা, যে বাইকটা অনেক স্মুথ এবং ভাইব্রেশন ফ্রি। দুই নম্বর যে ভালো দিকটি বলবো সেটি হচ্ছে বাইকটির রাইডিং কমফোর্ট। বাইকটির রাইডিং কমফোর্ট এক কথায় অসাধারণ। এর সিটিং পজিশন, এর সিট, সব কিছু এক কথায় অনেক ভালো লেগেছে। আমি 20-25 কিলোমিটার রাইড করেছি, অনেক মজা পেয়েছি। এটার বাইকটা রাইড করে অনেক মজা, অনেক কমফোর্টেবলি রাইড করা যায়। তো এই বাইকটি সিটিতে কিংবা হাইওয়েতে আপনি যেখানেই রাইড করেন অনেক কমফোর্টেবলি রাইড করতে পারবেন বাইকটির সিটিং পজিশন, হ্যান্ডেল। তো ওভারঅল সব কিছু মিলিয়ে বাইকটির রাইডিং কমফোর্ট অনেক ভালো লেগেছে, অনেক কমফোর্টেবল একটি বাইক। এরপরে যে ভালো দিকটি বলবো সেটি হচ্ছে বাইকটির মাইলেজ। বাইকটি বর্তমানে 8,221 কিলোমিটার রানিং। তো এই বাইকটির যে ওনার নাইম ভাই, সে একজন বিজনেসম্যান, তো ব্যবসার কাজে তাকে বিভিন্ন জায়গায় যেতে হয়। তো এই বাইকটি থেকে অ্যাভারেজ সিটিতে 42 কিলোমিটার পার লিটার এবং হাইওয়েতে 48 কিলোমিটার পার লিটার পর্যন্ত এর মাইলেজ পেয়েছি। তো সেক্ষেত্রে বলা চলে যে এই বাইকটা মাইলেজের জন্য খুব বেশি খারাপ বলা যায় না, কারণ এটা ভালো মাইলেজই বলা যায়। 150 সিসির একটি বাইক থেকে আপনি যদি অ্যাভারেজ 45 কিলোমিটার মাইলেজ পান, তো সেটা এটার একটা ভালো দিকই বলা যায়। বাইকটির আরেকটি ভালো দিক হচ্ছে বাইকটির সাসপেনশন। বাইকটির সাসপেনশন রেসপন্স অনেক ভালো পেয়েছি আমরা। আমরা ভাঙাচোরা রাস্তায় রাইড করেছি, পিলিয়ন নিয়ে রাইড করেছি, সবসময় বাইকটির সাসপেনশন আমাদেরকে অনেক যথেষ্ট ফিডব্যাক দিয়েছে। তো সাসপেনশন এক কথায় ভালোই লেগেছে। তো অনেকেই একটা জিনিস প্রশ্ন করে থাকেন, সেটা হচ্ছে যে হ্যাং বাইকের বর্তমান প্রাইস এত কম কেন, এটা কি কোয়ালিটি কম্প্রোমাইজ করেছে না, বিল্ড কোয়ালিটি খারাপ এত কম কেন? তো তাদের জন্য বলবো, আসলে বাইকগুলো বর্তমানে বাংলাদেশেই তৈরি হচ্ছে, তো যেহেতু বাংলাদেশে তৈরি হচ্ছে সেক্ষেত্রে কস্টিংটাও কম লাগতেছে, এই জন্য এর বাইকটার প্রাইসগুলো রিজনেবল। তো ভালো দিকের মধ্যে এটাও বলবো আমরা, যে যেখানে অন্যান্য কোম্পানি বাংলাদেশে খুব বেশি প্রাইস নিতেছে সেই অনুযায়ী হিরো তাদের এই হ্যাং বাইকগুলো অনেক রিজনেবল প্রাইসের মধ্যে হ্যাং লাভারদের জন্য রেখেছে, এটা একটা ভালো দিক। আর এছাড়া বাইকটিতে আপনার স্পেয়ার পার্টসাবিলিটিটাও অনেক ভালো, যারা কিনবেন তারা এই দিকটা থেকে স্যাটিসফাই থাকবেন। সেটা হচ্ছে যে স্পেয়ার পার্টসাবিলিটিটাও অনেক ভালো এবং মেনটেন্স কস্টটাও তুলনামূলক অনেক কম। তো এই ভালো দিকের মধ্যে এই জিনিসটাও আছে যে বাইকটার প্রাইসটা অনেক রিজনেবল। বন্ধুরা, বাইকটার সাউন্ড যারা শুনতে চাচ্ছেন তাদের জন্য সাউন্ডটাও শোনাই। বাইকটার সাউন্ডটা অনেক সুন্দর, হিরো হ্যাং 2019 এই ম্যাট এডিশন বাইকটিতে একটি 149.2 সিসি এয়ার কুলড 4-স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যা থেকে 14.4 PS ম্যাক্সিমাম পাওয়ার ও 12.8 Nm টর্ক ডেলিভারি হবে। বাইকটিতে একটি 5-স্পিড গিয়ারবক্স ব্যবহার করা হয়েছে। এর ফ্রন্টে 240 mm ডিস্ক ব্রেক এবং পেছনে ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে, তবে বাইকটির ডুয়েল ডিস্ক ভার্সন অ্যাভেলেবেল রয়েছে। এর ফ্রন্টে 80-118 এবং পেছনে 190-118 টিউবলেস টায়ার ব্যবহার করা হয়েছে। বাইকটির সামনে টেলিস্কোপিক ও পেছনে সুইং আর্ম উইথ নিট্রক সাসপেনশন ব্যবহার করা হয়েছে। বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 12.40 লিটার। বাইকটির মিটারটি
অপরিবর্তিত রয়েছে, সেই আগের কনসেপ্টই রয়েছে। এবং মিটারটিতে যুক্ত আছে ওডোমিটার, ট্রিপ মিটার এবং অ্যানালগ আরপিএম মিটার, ফুয়েল গ্যাজ, ক্লক এবং সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর। তবে বাইকটিতে মিটারে কোনো গিয়ার ইন্ডিকেটর যুক্ত করা হয়নি এবং বাইকটিতে কোনো ইঞ্জিন কিল সুইচও দেওয়া হয়নি। এছাড়াও বাইকটির সামনে 12 ভোল্ট এসি হেডলাইট ব্যবহার করা হয়েছে এবং পেছনে এলইডি ব্যাকলাইট ব্যবহার করা হয়েছে এবং এর ইন্ডিকেটারগুলোতেও 12 ভোল্ট বাল্ব ব্যবহার করা হয়েছে। এই বাইকটির ফুল স্পেসিফিকেশন জানতে ভিজিট করুন bikelovers.net এই ঠিকানায়, অথবা আমাদের বাইক লাভার্স পরিবারের সাথে আমাদের ফেসবুক গ্রুপেও যুক্ত হতে পারেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। যারা ধৈর্য ধরে ভিডিওটি দেখেছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমার ভিডিওগুলো পেয়ে যান সবার আগে। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আর সেফলি রাইড করবেন অ্যান্ড অলওয়েজ আর হেলমেট, বিকজ নো হেলমেট নো রেসপেক্ট। বেস্ট উইশ ফর এভরি বাইক লাভার্স। আল্লাহ হাফেজ।